আজকে সবথেকে বড় খবর বাংলা এবার রেকর্ড আট দফায় এক মাস ধরে ভোট 27 মার্চ থেকে শুরু 29 এপ্রিল শেষ এক দফায় সর্বাধিক 45টি আসনে ভোট গণনা 2রা মে কার্যকর আদর্শ আচরণ বিধি আসুন এক দফায় এই মুহূর্তে আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই কোন দিন কোন কোন জায়গায় ঠিক ভোট রয়েছে প্রথম দফার ভোট শুরু 27 মার্চ এই 27 মার্চ ভোট রয়েছে দাঁতন এগরা খেজুরি ঝাড়গ্রামে পাশাপাশি 27 মার্চ ভোট পুরুলিয়া রানীবাঁধ খড়গপুর এবং জয়পুরে দ্বিতীয় দফার ভোট পয়লা এপ্রিল ভোট রয়েছে নন্দীগ্রাম কেশপুর সবং পিংলা পাশাপাশি ঘাটাল তালডাংরা কতুলপুর এবং হলদিয়া গোসাবা তমলুকে পয়লা এপ্রিল ভোট রয়েছে নজর রাখব তৃতীয় দফার দিকে তৃতীয় দফা 6ই এপ্রিল রায়দিঘি বাসন্তী সাতগাছিয়ায় ভোট তৃতীয় দফায় ভোট রয়েছে ফলতা আমতা ক্যানিং হরিপালে ভোট রয়েছে পরশুরা গোঘাট এবং খানাকুলে চতুর্থ দফার ভোট রয়েছে 10ই এপ্রিল 10ই এপ্রিল বেশ কয়েকটি জায়গায় ভোট রয়েছে যাদবপুর কসবা ভাঙড়ে ভোট সোনারপুর উত্তর বেহালা পূর্ব টালিগঞ্জে ভোট রয়েছে 10ই এপ্রিল ভোট রয়েছে বেহালা পশ্চিম বজবজ বালিতে অন্যদিকে শিবপুর ডোমজুর উত্তরপাড়ায় ভোট রয়েছে সিঙ্গুর দিনহাটা আলিপুরেও ভোট রয়েছে 10ই এপ্রিল পাশাপাশি ভোট রয়েছে এই 10ই এপ্রিল অর্থাৎ চতুর্থ দফা ভোট যেদিন রয়েছে মাদারিহাট এবং পলাকাটায় এরপরে পঞ্চম দফা ভোট 17ই এপ্রিল দমদম বড়নগর কামারহাটিতে ভোট পাশাপাশি পানিহাটি বিধাননগর রাজারহাট গোপালপুরেও ভোট রয়েছে সেদিন এই 17ই এপ্রিলই ভোট রয়েছে মধ্যমগ্রাম বারাসাতে এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই একই দিনে ভোট রয়েছে এরপরে ষষ্ঠ দফার ভোট রয়েছে 22ই এপ্রিল সেদিন ভোট রয়েছে চোপড়া ইসলামপুর রায়গঞ্জে এছাড়াও নৈহাটি বীজপুর ভাটপাড়ায় এই ষষ্ঠ দফার ভোট অর্থাৎ 22ই এপ্রিলই ভোট রয়েছে ব্যারাকপুর দমদম উত্তর এবং মঙ্গলকোটে ষষ্ঠ দফায় অর্থাৎ 22ই এপ্রিল আরও যে যে জায়গায় রয়েছে কাটোয়া খড়দা কেতুগ্রাম এবং ইটাহারেও ভোট রয়েছে সেদিন নজর রাখব সপ্তম দফা অর্থাৎ 26ই এপ্রিল সপ্তম দফার ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন এদিন ভোট রয়েছে কলকাতা বন্দর ভবানীপুরে পাশাপাশি রয়েছে রাসবিহারী বালিগঞ্জে ভোট রয়েছে আর অষ্টম দফা অর্থাৎ শেষ দিন 29ই এপ্রিল সেদিন ভোট রয়েছে মালদা ইংরেজবাজার বহরমপুরে জমকল কান্দি চৌরঙ্গীতেও রয়েছে সেদিন ভোট এবং এই অষ্টম দফা অর্থাৎ শেষ দিন অর্থাৎ 29ই এপ্রিল ভোট রয়েছে ইংটালি জোড়াসাঁকো শ্যামপুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়া এবং পাশাপাশি ভোট রয়েছে সেদিন বোলপুর সিউড়ি এবং লাভপুরে ভোটের দিনক্ষণ ঘোষণা করে ইলেকশন কমিশনার ঠিক কি বলেছেন শুনব ওয়েস্ট বেঙ্গল 8 ফেজেস last time it was 7 West Bengal first phase this will be 30 ACs date of poll 7 March second phase again 30 assembly constituencies date of poll 1st April third phase 31 assembly constituencies date of poll 6th April phase 4 44 constituencies date of poll 10th April fifth phase 45 assembly constituencies date of poll 17th April phase 6 43 constituencies date of poll 22nd April seventh phase 36 assembly constituencies date of poll 26th April last phase 35 constituencies date of poll 29th April counting shall be done on 2nd May 2021 পশ্চিমবঙ্গে আট দফায় ভোট কেন কাকে সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন প্রত্যেক দফায় এক একটি জেলায় অর্ধেক ভোট কেন একটি জেলাকে পার্ট 1 পার্ট 2 কেন আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে 240টা সিট তিনটে ফেজে ইলেকশন হয়েছে আসামে তিনটে ফেজে ইলেকশন হচ্ছে তামিলনাড়ুতে সম্ভবত 240 এর মতো সিট 34 তাতে সেখানে ওয়ান ডে ইলেকশন কেরালায় সিপিএম গভর্নমেন্ট আছে ওয়ান ডে ইলেকশন বাংলায় 294টা সিট আটটা ফেজে ইলেকশন কেন কাকে সুবিধে করে দেওয়ার জন্য একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন ওয়াই হাফ অফ দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন এভরিডে
দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি, সেখানে 3 দিনে ইলেকশন করছে। এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহ কোথায় হয়েছে? এখানে 23 দিনের ফুটবল গ্রাউন্ড, 23 দিনের খেলা খেলবেন? আমাদের যা আসে না এই খেলা, তো আমরা বলছি আপনাদের হেরে ভূত করে দেবো। খেলা হবে 8টা ফেজে, হারিয়ে ভূত করে দেবো, তার কারণ আমরা গ্রাসরুটের লোক। कैलाश विजय वर्गीय की बोले आसन सुने। बहुत प्रसन्नता की बात है कि इलेक्शन कमीशन ने 8 चरणों में बंगाल का चुनाव की घोषणा कर दी है और सभी राजनीतिक दलों की मांग थी कि इसका स्पान बढ़ाया जाए, क्योंकि सेंट्रल फोर्स के डिप्लॉयमेंट में थोड़ा समय चाहिए। और मैं चुनाव आयोग से ये भी निवेदन करूंगा कि रक्त रंजित चुनाव नहीं हो। इसके लिए बहुत ज़रूरी है कि वे सब असामाजिक तत्व जो लिस्टेड हैं, जो कहीं ना कहीं स्मगलिंग करते हैं, विशेषकर सीमावर्ती जिलों में, वहाँ पर तत्काल उन्हें राउंड अप करें, उन्हें लॉकअप करें। यदि वे बाहर रहेंगे तो शांतिपूर्ण चुनाव नहीं हो सकते। और मैं चुनाव आयोग से अपेक्षा करता हूँ कि ये चुनाव शांतिपूर्ण हो, इसके लिए आप अतिरिक्त बल के साथ साथ वहाँ अतिरिक्त अधिकारियों की भी नियुक्ति करें, जो हर जिले में स्वयं उपस्थित रहकर वाच कर सके और निष्पक्ष चुनाव हो सके और लोग निर्भीक होकर मतदान कर सके। निर्वाचन कमिश्नर की वक्तव्य सुनबो। West Bengal, Shri Ajay Naik, 84 batch, retired. He used to be our CEO in Bihar and one of the best CEOs the commission ever had. Not that we have dearth of them, but he was one of the best of the best. West Bengal, we are having 2 special police observers. Shri Vivek Dubey, who was the special police observer in West Bengal during Lok Sabha. He is from Andhra Pradesh, 81 batch. Shri Minal Kanti Das, M.K. Das, 77, Manipur Tripura Cadre. He also will be for West Bengal. He was our special observer in Tripura during the Lok Sabha elections. পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য 2 জন বিশেষ পুলিশ অবজারভার। এ প্রসঙ্গে আপনাদের শোনালাম যে নির্বাচন কমিশনার তিনি ঠিক কি বললেন, পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন, লোকসভা ভোটে কি করেছিলেন বিবেক দুবে আমরা জানি, কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতার অপব্যবহার করতে পারে না। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। উই রেসপেক্ট অল অফ ইউ দ্য কনস্টিটিউশনাল পজিশন, বাট প্লিজ সি সেম ম্যান is being deputed as a observer. Earlier 2019, Mr. Vivek Dubey or somebody was the observer, and what he has done here, we know all the drama, we know all the games. BJP already sent the money on the district through all the agencies. 2, the Home Minister, tell him as a Home Minister he should work for the country, but as a Home Minister he cannot misuse his power for West Bengal election. Tell Prime Minister, we welcome him. As a Prime Minister, you use your power. But as a Prime Minister, you cannot use your BJP power to misuse your power. এর আগে ভোটে পুলিশ পর্যবেক্ষক হিসেবে মৃণালকান্তি দাসের যে ছবি সম্প্রচারিত হয়েছিল, তা অবসরপ্রাপ্ত আইপিএস মৃণালকান্তি দাসের নয়, চিকিৎসক মৃণালকান্তি দাসের। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে আপনাদের শোনাবো এই নির্বাচনের দিনক্ষণ প্রসঙ্গে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য কি বলেছেন। এই পরিবেশ কারা তৈরি করেছে, কাদের কারণে আজকে 8 দফা ভোট করতে হচ্ছে? যে মুখ্যমন্ত্রী আজকে আমাদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সমালোচনা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করছেন, কার্যত তিনি তার রাজ্য নির্বাচন কমিশনের মতো ভারতের নির্বাচন কমিশনটাকে মনে করছেন। তিনি যেভাবে তার দল পশ্চিমবঙ্গে স্থানীয় বডি নির্বাচনকে পরিচালনা করে, সেই একই দৃষ্টিভঙ্গিতে তিনি ভারতের নির্বাচন কমিশনকে দেখতে চাইছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 2011 সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন মিটিংয়ে মিছিলে বক্তৃতা করে বলেছিলেন যে 7-8 দফায় ভোট চাই, হলে পশ্চিমবঙ্গের ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করা যাবে না। মদন মিত্র এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। ওদের মোটামুটি নিজেদের প্রেস্টিজ আর পিঠ বাঁচাবার জন্য 8 অবধি ডেকেছে, ওরা 88 ডাকলেও বোধহয় ওদের ক্যান্ডিডেট জোগাড় হতো না। ওদের বাজার খারাপ, 2 তারিখ গোনা হবে তো,
সব রাজ্যে তার আগে পুরো খেলা হয়ে যাবে খেলা হবে শুনে নেব বিমান বসু কি বলেছে ইলেকশন কমিশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি দে হ্যাভ অ্যানাউন্সড ইলেকশন বাট দ্য কোশ্চেন রিমেইনস দ্যাট দে হ্যাভ ডিভাইডেড ডিস্ট্রিক্ট পার্ট ওয়ান পার্ট টু whether that was necessary or not that I just cannot pass comment now but that might not be helpful for the district people so far যেমনটা আপনাদের এর আগে জানাচ্ছিলাম বাংলা এবার রেকর্ড 8 দফায় এক মাস ধরে ভোট 27 মার্চ থেকে শুরু 29 এপ্রিল শেষ এই মুহূর্তে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন পশ্চিমবঙ্গে সন্ত্রাস আছে সন্ত্রাস মুক্ত ভোট করতে হবে কেন্দ্রীয় বাহিনীটাতে বেশি করে ডিপ্লয়মেন্ট হয় ইলেকশন কমিশন ভেবে করেছে আমি প্রাথমিকভাবে আমাদের দল জানাবে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাই আমরা আশা করছি বিগত দিনের মতো ইলেকশন হবে না প্রত্যেকটা রাজনৈতিক দল লড়বে একটা জিতবে অন্যরা হারবে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার দায়িত্ব ইলেকশন কমিশনের এবং পুরো প্রশাসনকে রাজ্য প্রশাসনকে সরিয়ে রেখে ইলেকশন কমিশনের উচিত নিরপেক্ষ প্রশাসনের পরিবেশ তৈরি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন শুনব যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেন ভোট এবং তার পুরো প্রক্রিয়াটা হয় যদি কেন্দ্রীয় সরকার বা বিজেপির অঙ্গুলি হেলনে বা তাদের উদ্দেশ্য সাধনে কোনো পক্ষপাতদুষ্ট কোনো রকম পদক্ষেপ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেখা যায় তাহলে যথাসময়ে যথাযোগ্যভাবে তার যথাযথ উত্তর তাদের কাছে পৌঁছে যাবে রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে দীপক কি খবর রয়েছে তোমার কাছে শুভেন্দু অধিকারী রাজীব ব্যানার্জি সহ সুনীল মণ্ডল প্রবীর ঘোষাল বাণী সিংহ রায় তৃণমূল কংগ্রেস থেকে এরা বিভিন্ন সময়ে দফায় দফায় বিজেপিতে যোগদান করেছেন আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্ব এদের হাতে দলের পতাকা এবং গেরুয়া উত্তরীয় দিয়ে দলে গ্রহণ করলেও এই প্রথম তাদের দলে কোনো দায়িত্বপূর্ণ পদ দেয়া হলো রাজ্য কার্যনির্বাহী কমিটিতে নতুন সদস্যদের আজকে সাংগঠনিক রদবদল ছিল দলের সেই সাংগঠনিক রদবদলে রাজ্য কার্যনির্বাহী কমিটিতে এই পাঁচজনকে স্থান দেয়া হলো শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে যারা এসছেন এই পাঁচজনকেই শুভেন্দু অধিকারী রাজীব ব্যানার্জি সুনীল মণ্ডল প্রবীর ঘোষাল এবং বাণী সিংহ রায় তারা এই পাঁচজন রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন ধন্যবাদ দীপক